আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে চলুন দেখে নিই আজকে জাতি নিউজ থেকে কি থাকছে আপনাদের জন্য 34 ঘন্টা পর ক্ষুধার্ত মাকে উদ্ধার 70 বছর বয়সী ক্ষুধার্ত এক বৃদ্ধা মাকে উদ্ধার করে ভাত খেতে দিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু নাটোর শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বুধবার রাত ৮টার দিকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধার করে খাবার খেতে দেওয়া হয় মঙ্গলবার সকালে ওই বৃদ্ধাকে ঘরে তালা দিয়ে তার ছেলে মাহবুব হোসেন চলে যান এরপর তিনি বাড়িতে আর ফিরে আসেননি স্থানীয়রা জানায় মঙ্গলবার সকালে জবেদা বেওয়াকে তার ছেলে মাহবুব হোসেন নিজ বাড়ির একটি ছোট ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রেখে বাইরে চলে যান ফলে দীর্ঘ সময় অভুক্ত থাকেন জবেদা বেওয়া এই সময় তিনি কান্নাকাটি ও চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা জেলা প্রশাসক শাহিনা খাতুনকে খবর দেন পরে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু পুলিশের সহযোগিতায় বুধবার রাত ৮টায় জবেদা বেওয়াকে উদ্ধার করেন জবেদা বেওয়া শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মরহুম মোজাহার আলী তালুকদারের স্ত্রী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু জানান মঙ্গলবার সকালে ছেলে মাহবুব হোসেন তার বৃদ্ধা মাকে তার বাড়িতে ছোট্ট একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখে বাইরে চলে যান এরপর তিনি বাড়িতে ফিরে আসেননি পরে মা জবেদা বেওয়া ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে এই সময় স্থানীয়রা টের পেয়ে বিষয়টি জেলা প্রশাসককে জানান পরে জেলা প্রশাসক শাহিনা খাতুনের নির্দেশে বুধবার রাতে পুলিশের সহযোগিতায় জবেদা বেওয়াকে উদ্ধার করে রাতের খাবার খাওয়ানো হয় তিনি আরও জানান এই ঘটনায় জেলা প্রশাসক আইন অনুযায়ী বৃদ্ধা মাকে ভরণপোষণ করতে তার ছেলে মাহবুব হোসেনকে চিঠি দিয়েছেন এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।